জনগণের সম্মুখে কথা রেখেছিলাম যে রাজ্যে একটা অপশক্তি, একটা অস্থির পরিবেশ কায়েম করার লক্ষ্যে সমস্ত চক্রান্তকারীরা যাদেরকে আমরা দেশগুলিতে বলব তারা একত্রিত হয়েছিল আমাদের রাষ্ট্রপতি বানানোর জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে জনগণ সেখানে সাড়া দিয়েছেন, ১৬ তারিখ নির্বাচন হয়েছে, আপনারা দেখেছেন ২ তারিখ তার রেজাল্ট, গণতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে ২ তারিখ ২রা মার্চ, সারা রাজ্যে সেখানে গণতন্ত্রের জয় হয়েছে, রাজ্যবাসীর জয় হয়েছে। এটাই প্রমাণ করে যে কোনো সময় আজকে আপনাদের প্রোগ্রাম আপনারা আক্রান্ত করেছেন সেটা আলাদা বিষয়, কিন্তু কর্মচারী সংগঠন থেকে চাঁদা আদায় করা, সেখান থেকে আমাদের পার্টি পরিচালনা বা আমরা যারা রয়েছি প্রথম সারিতে আমরা আমাদের ব্যক্তিগত কাজে লাগানো সেটা আমরা দেখিনি। তারপরেও একটা অংশ যেভাবে আমাদের বিধায়ককে হারানোর জন্য এবং সরকার যাতে দিতে পারার জন্য প্রতিষ্ঠান, আমরা জানি যে তাদের মধ্যে একটা আশা ছিল যে ৯৩তে পুনরাবৃত্তি হবে, একটা আশা ঠিক আছে তাদের তাদের মতো, তার মধ্যে আমার দুটা একসঙ্গে আরেকটা দল আলাদা। আমাদের পরিষ্কার বক্তব্য আমরা কাজের নিরিখে, আমরা আমাদের ভোট ওয়াইজ পার্টি রিপোর্ট আমরা দিয়েছি ৮,২৮৮ ভোট, সেখানে ৬০০-৬৫০-৭০০-৭০০-র মতো জনগণের ভোট আমাদের কমেছে আমাদের অনুমান থেকে, আর বাকিটা আর ৫,৬০০ বিভিন্ন জায়গাতে সেখানে কমেছে। কিন্তু আমাদের যে অনুমান, অনেকে মনে করে আমরা যে ভারতীয় জনতা পার্টির সরকার এটা হাওয়ায় আসে হাওয়ায় যায়, এটা পরিষ্কার যারা গরিব অংশের মানুষ তারা বেমারি করেনি, যারা আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেয়েছে, টয়লেট পেয়েছে, সৌভাগ্য যোজনা বিদ্যুতের ব্যবস্থা করেছে, উজ্জ্বলা যোজনা গ্যাস পেয়েছে, বাড়ি বাড়ি জলের কানেকশন পেয়েছে, ফ্রি চাউল পেয়েছে, ভ্যাকসিন পেয়েছে, যে বিভিন্ন সুযোগ গরিব অংশের মানুষ এবার উদযাপনই করেনি, বেমারি করেনি। আমি বলবো যারাই করেছে তারা আত্মসমালোচনা করা দরকার। গত পরশুদিন আমাদের প্রোগ্রামে গেছে, আমি দেখিনি আমাদের এই মুখ্যমন্ত্রীর এত রাগ, উনি বলেছেন উনি সার্জারি করেন, কোন পার্টস কোন জায়গায় লাগাতে হয় ওনার জানা আছে, সেই মতো ব্যবস্থা নেওয়া হবে পরিষ্কার। উনি বলেছেন, বারবার বলেছেন, এমনভাবে চক্রান্ত সমাজের প্রত্যেকটা মহল, উপনির্বাচনে ৬,০০০-৬,৫০০ জিতে আমাদের মুখ্যমন্ত্রী আর বিধানসভা এই নির্বাচনে ১৩০০ ভোটে জিতে, উনি বলেছেন কমেছে, আমাদের আত্মসমালোচনা করতে হবে। কেউ খারাপ নেবেন না আমার কথা, কিন্তু কেন কি অভাবে
আমরা যদি চাই যে কয়েক নদীটা আবার রক্তে রাঙা হয়ে যাক, আমরা চাই গোমতী নদীটা রক্তে রাঙা হয়ে যাক, আমরা যাই আবার মানুষগুলো আমাদের বিভেদ সৃষ্টি হোক, জাতি উপজাতির মধ্যে বিভেদ সৃষ্টি হোক, দাঙ্গা হোক, এটা আমরা চাই। যদি না চাই তাহলে এত কম আমাদের কর্মচারীদের প্রথম হতে পারে, আমরা কি নির্ভর করতে পারি না সরকারটার প্রতি? পাঁচ বছর একটা সোশ্যাল সরকার আসলো, যা ঝামেলা সমস্ত কিছু করুন না, সব কিছু কাটিয়ে তিন বছরে যে কাজ করছে, ২০ বছরে সেই কাজ হয় নাই? আপনারা বুকে নিজের বুকে নিজে অঙ্ক করে দেখুন। আমি যদি মিথ্যা কথা বলে থাকি, দুঃখ লাগে আজকে স্কুলে যেতে পারি নাই, রাস্তায় বলতে লজ্জা হয়, এই যে এখানে মঞ্চে বসার জন্য বলা হয়েছে আমি আসতেই চাই না, কোন মুখে আমি চ্যানেল হচ্ছি, এর যোগ্যতা আমি হারিয়েছি। মাননীয় বিধায়ক পত্র এলাকার কোন মানুষটার জন্য কাজ করছেন না, কোন এলাকাতে যাননি, তারপরে আমরা কেন, আমরা তো অন্তত এখানে ১২,০০০ কোটি লিড পাওয়ার কথা আসবে, এখানে কেন ৬,৫০০ কোটি লিড হল? ওই সমস্ত ওটা ভালো লাগতো যদি ওনাকে ১০,০০০ রুপে ভোটে আমরা পাশ করতাম, ঠিক ভালো লাগতো। যাক, তারপরেও আপনাদের সবার প্রচেষ্টায় ওনার ব্যক্তিগত এবং ওনার যে কার্যক্রম, উনি যে পরিশ্রম এবারে নির্বাচনে করেছেন, গত নির্বাচনে দুটো করতেন, কিন্তু এইবারে নির্বাচনে ওনার যে পরিশ্রম আমি নিজে দেখেছি, আপনারা দেখেছেন, রাত ঘুম নেই, খাওয়া নেই, খাওয়া নেই, চলছে তো চলছে, তারপরে বিধির বিধান ভগবান দেখেছে ওনার কর্মসূচি, সন্তুষ্ট হয়েছেন ভগবান, আমরা ভালো একটা ভোটে এই কয়ের মধ্যে সবচেয়ে ভালো, বেশি কয় না সত্যি করার কয়েকটা ধরলে।